প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মোটিভেশনাল স্পিকার সুলাইমান সুখন, নির্মাতা সাকিব রায়হান ও তথ্য প্রযুক্তিবিদ রাফিউর রহমান খান ইউসুফ চাই। মানুষজন সাধারণত গান শুনতে, নাচ দেখতে, স্টেজ স্টেজ করে, এইভাবে লোকজন আসছে। বাট আপনারা কথা শুনতে আসছেন, তাও রাজনৈতিক না, নিজের হয়তো নিজেকে কি করে একটু উন্নত করা যায়। সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আজকে কিছু কথা বলবো আমরা যেটা হয়তো কাজে লাগতে পারে। ওই ধরেন দুই তিন মাস ধরে মোবাইল টোবাইল ঘেটে যা ঢুকতো মাথায়, আমরা হয়তো আগামী এক দেড় ঘন্টায় কিছু কথা ভাবে বলবো। আমাদের আগামী প্রজন্ম ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সত্যিকার অর্থে যেন একটি স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে উঠতে পারে, তাহলে আমাদের লক্ষ্য পূরণ হবে সোনার বাংলা গড়ে তোলা।